This program is brought to you by Inspiria. Best Management, Computer Application, Media Science, Design and Hospitality, Administration College in Siliguri. আজকে আপনারা মাদারিহাটে একটা কমিউনিটি হলের উদ্বোধন করলেন এবং লিজ দিলেন, একটু ডিটেলস ব্যাপারটা বলবেন কিভাবে কি দিলেন কি করলেন? আমাদের যে স্টেট ফান্ড, সেই স্টেট ফান্ড থেকেই আমরা শুরু করেছিলাম 2017-তে। কিন্তু সেই সময় আমরা কমিউনিটি হলটা কনস্ট্রাকশনটাই শুরু হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা আবার এই 2019-এর দিকে আবার আমরা সেটাকে কিছুটা আমরা এক্সটেনশন করি, যেমন বাউন্ডারি ওয়াল, তারপর কিছুটা গার্ডেনিংয়েরও কোনো কাজ চলছে, সেটা হচ্ছে আরও কিছু ডেকোরেশন সেগুলো বাকি ছিল, সেগুলো আমাদের কমপ্লিট হয়েছে। কিন্তু ফেব্রুয়ারির 2 তারিখে এটা আমাদের ফালাকাটা যে গণবিবাহ মঞ্চ ছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সেখান থেকে উনি একটা ওপেনিং করেছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা করতে পারিনি প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, এই এলাকার সমস্ত মানুষের সবাইকে নিয়ে আবার এই প্যান্ডামিক সিচুয়েশন চলছে। তবুও এই সময়টাতে যেহেতু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম সভা সমিতি বিভিন্ন জায়গায় হয়, তাই আমাদের এটা যেহেতু হয়েই গেছে, তাই আমরা অফিসিয়াল যে কাজকর্ম ছিল সেগুলো আমরা সম্পন্ন করেছি এবং যে যিনি ইজারা পেয়েছেন তাকে আজকের থেকে আমরা এলাকার সমস্ত অনুষ্ঠিত সবাইকে নিয়ে আজকে সুন্দর আনুষ্ঠানিকভাবে। ম্যাডাম, কত টাকা ব্যয়ে এটা নির্মাণ হয়েছে? এটা প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে সব কিছু মিলিয়ে। যাদের লিজ দিলেন কতদিনের জন্য? 1 বছর। কী কী সিস্টেমে তাদের সাথে কি হয়েছে? 1 বছরের জন্য তার লিজ দেওয়া হয়েছে, 1 বছর পরে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আবারও আমরা টেন্ডার করবো, আবার লিজ দেবো। ম্যাম, একটা এটা নিয়ে একটা সমস্যা আসছে, একটা স্থানীয় ক্লাব বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের সঙ্গে একটা প্রবলেম চলছে, যে বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের বক্তব্য হচ্ছে যে আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যখন প্রথম এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, সেই সময় তাদের হাতে এই কমিউনিটি হলের দায়িত্বটা দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আপনারা 5 জন ইজারাদার যারা আছেন তাদের হাতে তুলে দিলেন, এই সম্পর্কে কী বলবেন? এটা কিন্তু কেউ এটা বলতে পারবে না যে ক্লাবের হাতে দায়িত্ব থাকবে বা কোনো একজন ব্যক্তির হাতে দায়িত্ব থাকবে, এটা কোনো দিন হয় না। কারণ হয় না কেন, সেই সময় একটা তৎকালীন সভাধিপতি যখন ছিলেন তখন আমি যতটুকু জানি যে সেই সময় কিছু কিছু তর্ক বিতর্ক হয়েছিল, তারপর সেটা কিন্তু মিটেও যায় এবং প্রয়োজনীয় কিছু কাজকর্ম সেখানে বাড়তিভাবে করা হয়েছে। যার জন্য পরবর্তীকালে আপনার কমিউনিটি হল হোক বা যে কোনো বাংলা হোক যাই হোক, যখন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা সরকার যে কোনো স্তরে করা হয়, সেটা কিন্তু ব্যক্তিগত কারোর হাতে কোনো দিন দেওয়া যায় না। এটা আমরা পারি না, চেষ্টা আমরা বললেও কথা দিয়ে থাকলে এটা করতে পারবো না। তো সেই সময় তো আমি সভাপতি ছিলাম না, তবে নিয়ম অনুসারে নিয়ম মেনেই সব কিছু এখন করা হয়েছে। যদি সেখানে ক্লাবের কোনোরকম তাদের দাবি থাকে, কথা থাকে, সেটা আমরা পরবর্তীতে ভেবে দেখবো যে সেই এলাকায় আরও কোনো উন্নয়ন করা যায় কি না তাদের জন্য, সেটা আমরা জেলা পরিষদ থেকে অবশ্যই ক্লাবের সুবিধার্থে আমরা সেটা ভেবে দেখবো। ম্যাম, আজকে অনুষ্ঠান মঞ্চে যারা উপস্থিত ছিলেন, কিন্তু একজন স্থানীয় যে এই এলাকায় যে কমিউনিটি হল সেই এলাকার পঞ্চায়েত সদস্য শুভঙ্কর সাহা, তিনি আমন্ত্রণ পেলেন না মঞ্চে, স্থান পেলেন না, কি বলবেন? আমরা সবাইকে পাঠিয়েছি, আমাদের জেলা পরিষদকে এই সব কথা আমাদের
কিন্তু ম্যাডাম পঞ্চায়েত তো এখানে স্থান পেলেন না, কি বলবেন? পঞ্চায়েত তো স্থান পেলেন না, কি বলবেন? সবাইকে দিয়েছি আমরা, উনি আসবেন না সেটা কি না? উনি এখানে ছিলেন, বসেছিলেন, ताजा स्वाद, सभी प्रकार के CTC चाय और ग्रीन टी, सभी प्रकार के ग्रेड ऑर्गेनिक और प्रीमियम चाय की विस्तृत श्रृंखला के साथ जयगांव में निकटतम दुकानों पर उपलब्ध है। फूदर्श, डुआर्स और सिक्किम में भी उपलब्ध है। डिस्ट्रीब्यूटर्स के लिए संपर्क करें 9547004803 या ईमेल करें horasproducts@gmail.com। अधिक जानकारी के लिए हमारी वेबसाइट पर जाएं www.foodarsh.com।